গাজীপুরের শ্রীপুর উপজেলা সদরের শ্রীপুর রেল স্টেশনে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, আর আপনাদের দেখাতে চেষ্টা করছি শ্রীপুর রেল স্টেশনের যেই, আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ কিন্তু ট্রেন চলাচল বন্ধ ছিল। চলমান পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর, গণ অভ্যুত্থানের পর ট্রেন চলাচল যখন আবার শুরু হয় ঠিক এই বৃষ্টিতে, কিন্তু এখানে জুপ জারে শ্রীপুর রেল স্টেশনের প্ল্যাটফর্ম কিন্তু একেবারেই ভরে গিয়েছিল। এখন শ্রীপুর উপজেলা ছাত্র মনিটরিং সেল এবং এসআরটির উদ্যোগে আজকে কিন্তু সকাল থেকে এই প্ল্যাটফর্মের যে শেষ অংশে যে জুপ জার রয়েছে সেগুলো কিন্তু পরিষ্কার করছেন ছাত্র এবং এসআরটির যারা সদস্য রয়েছেন। বিস্তারিত আপনার জানাতে চেষ্টা করব। আচ্ছা, এই যে এখানে যে কাজটা করতেছে পরিষ্কার পরিচ্ছন্নতা ছাত্ররা বা এসআরটি সদস্যরা, এটা আপনি কিভাবে দেখছেন এই কাজটা? ভালো বলতে ভালো দেখতেছে, ভালোর জন্য। এই কাজটা কার করার কথা ছিল? এটা কার? এটা যারা রেলের কর্মকর্তা তাদের কাজ। এটা আজকে ছাত্র জনতা করছে কাজটা, অনেক ভালো কাজ করতেছে। কাজটা খুব ভালো ইনশাআল্লাহ। আমাদের পরিবেশ মশামাছি তারপরে মলমূত্র ত্যাগ করে ছাত্র সমাজ করে দিতেছে, আমাদের কাছে খুব ভালো লাগে কাজটা। মানে রেলওয়ে কাজটা করার কথা ছিল, এখন ছাত্র ভাইয়েরা করতেছে, তাহলে আমাদের কাছে এটা ভালোই লাগছে। শ্রীপুর উপজেলা ছাত্র মনিটরিং সেলের পক্ষ থেকে ও এসআরটি সদস্য নিয়ে আজকে আমরা চলে আসছি এই প্ল্যাটফর্মে। প্রায় দেখতে পাচ্ছেন যে দীর্ঘদিন যাবত আমাদের ট্রেন চলাচল অফ ছিল, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণে ময়লা, যে ময়লাগুলো আস্তে আস্তে করে বৃদ্ধি পাচ্ছে, বাদ কেউ আমাদেরকে এটা কেউ সংস্কার করতেছে না। এখন আমরা শ্রীপুর উপজেলা ছাত্র মনিটরিং সেল ও এসআরটি সদস্যদেরকে নিয়ে আমরা এখানে কাজ শুরু করেছি। দেখতে পাচ্ছেন এখন আমরা কিছু কাজ শেষ করে ফেলেছি, আমরা আরও কাজ করব। এখানে যা যাবতীয় যতটুকু সংস্কার লাগে আমরা শ্রীপুর উপজেলা ছাত্র মনিটরিং সেলের পক্ষ থেকে এসআরটি ভাইদেরকে নিয়ে কাজ করব। আপনারা ইতিমধ্যে অবগত আছেন শ্রীপুর প্ল্যাটফর্মে যাত্রী নিরাপত্তা সহ সামাজিক কাজগুলো আমরা শ্রীপুর এসআরটি করে থাকি। তো আজকে আমাদের সাথে যোগ হয়েছে শ্রীপুর উপজেলা ছাত্র মনিটরিং সেল, এবং দীর্ঘদিন ট্রেন বন্ধ থাকার কারণে জুপজারে ভরে গেছে, মশা উপদ্রব বেড়ে গেছে। তো বিকালে মানুষ এখানে হাঁটাহাঁটি করে, বসে গল্প গুজব করে, কিন্তু এখানে বসার আর পরিবেশটা নাই। তো আজকে শ্রীপুর এসআরটি এবং শ্রীপুর উপজেলা ছাত্র মনিটরিং সেলের উদ্যোগে আমরা প্ল্যাটফর্ম পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম চালাচ্ছি। সকাল থেকে ইনশাল্লাহ একদম ক্লিন করে ফেলবো আজকের ভিতরে শ্রীপুর প্ল্যাটফর্মকে। Thank you.